গুড মর্নিং বলো। এদিকে তাকিয়ে গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আ আ পড়ে যাবে পড়ে যাবে। আপা করো একটা, আপা করো। আ কি করছো তুমি? খেলা করছো? করো, খেলা করো, পড়ে যাবে। ধারে এসো না। নাড়া পুতুলকে হাই করতে বলো। হাই। নাড়া পুতুলকে বলো হাই করতে। হাই। হাই। হাই কমলা। वेलकम बैक टू दि चैनल। आशा कर सबाई भलो आज के सकाल के मोटामुटी समस्त काजटा सारा हो गए। विद्यार्थिका एका एका बेश भलो मुडे खेला कर जेनरलि वो जेटा करे ना मैंने और मुड भलो थे ना एका एका एके बारे खेलते चाय ना बाट आज के और मुडटा भलो आछे ओ खेला करछे। तो आज के एकटूखानी चिकेन आना हो खूब अल्प कर तो दिए एक डिफरेंट टाइपर करब मैंने चिकेन कोफ्ता कारी करब कारण बेसिकाली ना रोज वही माँस झोल माँस कषा बेपार बड्ड एकघे हो जाए तो आज के भेवे चिकेन दिए वही कोफ्ता कारी टाइप करब चिकेन कोफ्ता कर ग्रेवि करब खूब अल्प कर और अल्प कर दो पिस मत तो नहीं विद्यार्थिकार जो स्टू कर देव कारण हमें चिकेन स्टू छाड़ा तो खेते दी ना को भावे। तो चलो नार ओखने जिरे धने समय रोदे दिए रेखे সেগুলোকে পাউডার করতে হবে কারণ আমি এই যে ড্রাই স্পাইসেসগুলো ইউজ করি তার মধ্যে লঙ্কা হলুদ তাই কেনা থাকে আর জিরে ধনেটাকে আমি ওই গোটা জিরে আর ধনে নিয়েই মানে মিক্সিতে দিয়ে পাউডার করে নিই। তো একটু পরিষ্কার করে নিয়ে তারপর রোদে দিয়ে রাখি তো বেশ একটু মানে গরম হয়ে গেলে রোদে দিয়ে রাখলে বেশ কি বলবো মচমচে টাইপের হয়ে যায় তাই জন্য তাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। তো ওটা দিয়ে রেখেছি এবার গরম গরম ওটা রোদ থেকে তুলে এনেই আর কি মিক্সিতে ওটা পাউডার করে নেবো নিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক তারপর তো আপনাদের সাথে টুকটাক করে কথা হতেই থাকবে। তো ব্লগটা লাস্ট অবধি চেক করতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লেগেছে এর মধ্যে চিকেনটা। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ অ্যাড করব আর একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এইটাকে ভালো করে পেস্ট করে নেব একেবারে। চলো আগে এটাকে আমি পেস্ট করে নিই তারপরে দেখাচ্ছি। বসে যাও বসে যাও, আমি এখানে বসে যাও। বসো কারণ তোমাকে ভিডিও করবো কারণ তোমার মুখ দেখা যাচ্ছে না। বসো লঙ্কা লঙ্কার গন্ধ পাচ্ছে। লঙ্কা আর এই দেখুন সমস্ত যে ড্রাই স্পাইসেসগুলো বলছিলাম না তৈরি করে দেখুন জিরে আর ধনে দেখা যাচ্ছে রোদে দিয়ে একদম একেবারে গরম গরম হয়ে গেছে। এগুলোকে গুঁড়ো করো। তো কড়া হয়ে ওঠেনি, সময় হয়নি, তো ওই জন্য এখন দরকার তাই জন্য একেবারেই এখন করে নিয়ে তারপর রান্নাটা শুরু করতে হবে। না তো এগুলো করে মানে এখন যেমন এটা করে নিচ্ছি বেশ কিছুদিন চলে যাবে তো এইভাবে আর কি। তো এই কটাকে গুঁড়ো করি তারপর ওতে কী কী দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আর ওইদিকে বিদ্যাত্রিকার ভাত আর ওর জন্য চিকেনের ওই স্টু মতো একটা বসিয়ে দিয়েছি একদম হালকা পাতলা করে, বেশি মশলা তোরতে অ্যাড করি না। আর বিশাল গরম লাগছে আজকে।
আর এইভাবে যখন গুঁড়ো মশলা বাড়িতে তৈরি করতে হবে তখন আমি কি করি, অল্প করে ঘুরাই, আবার বন্ধ করি, মানে জাস্ট লো স্পিডে একবার দিই, আবার অফ করি। এই অফ অন অফ অন করে করে করতে হয়, তা না তো কিন্তু একেবারে যদি কন্টিনিউ ওটাকে ঘুরাতে থাকি তো এর ভিতরে যে একটা হিট জেনারেট হয় তার কারণে ওটা ভাজা মশলার মতো একটা ফ্লেভার এসে যাবে। কাঁচা যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেইটার মতো কিন্তু ফ্লেভারটা থাকবে না। এই দেখুন একেবারে সুন্দর, এটা ধনে আর এটা জিরে। এবার এর মধ্যে ড্রাই স্পাইসেস গুলোকে অ্যাড করব। পেঁয়াজ তো এর মধ্যে পেস্ট করেই নিয়েছি, একটু হলুদ দিলাম আর এই জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কি সব বলছি তাড়াগুড়োতে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, ছোট মতো একটা ডিম দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। ডিম আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম যাতে ওই কোপ্তাগুলো ভেঙে না যায় আর কি, বাইন্ডিংয়ের জন্য। এই পকোড়া বা বড়া কোপ্তা যেটাই বলেন, এটা যেহেতু একটু সফট করে বানিয়েছি তো এই যে এটা দেখুন একটু সফট করে তৈরি করেছি, একদম টাইট না, সেই জন্য এই যে গুলো তৈরি হয়েছে ভাজার পর দেখুন একদম তেলের উপর ভেসে ভেসে উঠেছে, মানে এগুলোও কিন্তু খুব সফট আর এগুলো গ্রেভি করলে খুবই সুন্দর টেস্ট হয় খেতে। আর ওই দিক থেকে যদি আমি দেখাতে চাই তাহলে আমি আমাকে আর দেখতে পাওয়া যাবে না, পুরো অন্ধকার হয়ে যাবে, কারণ আমার এইদিকে জানালা আর জানালার দিক থেকেই আলোটা আসে, তার মানে এখানে আমার ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে আমি সেট করব আমি সেটা বুঝেই পাই না। তো যাই হোক, এইভাবেই জোড়াতালি দিয়ে কাজ চালাতে হচ্ছে, কথা বলার সময় সিটিটা ওঠাচ্ছিল। তো যাই হোক, এইভাবে হালকা হালকা করে মানে এরকম পুরো কালার আসবে এরকম করে ভেজে নেবো। একটু লো ফ্লেমে এটা ভাজতে হবে, কারণ যেহেতু চিকেন তো একটু কুক হতে লাগবে, সেই জন্য লো ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবো। তো এইভাবে আমি আরও যতটা রয়েছে সবগুলো ভেজে নিই, একটু সময় লাগে এই কাজটা করতে, কারণ এই যে কোনো এই ভাজাভাজি কাজগুলো একটু টাইম লাগে। তো ভাজাটা হয়ে যাক, তারপরে আবার গ্রেভিটা আমি কীভাবে করছি আপনাদের সাথে অল্প করে শেয়ার করে দেবো। এরকম লাল লাল হয়ে যাবে, এইবার এগুলোকে তুলে নেব। কোপ্তাগুলো ফ্রাই করার পর যে তেলটা ছিল তাটাকে একটু কমিয়ে নিয়েছি, কারণ ওটা অনেকটাই বেশি ছিল আর তেল তো অলরেডি গরমই ছিল। তো ওর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম আর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এলে ওর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা অ্যাড করে দিচ্ছি। তো টমেটো কুচি আর লঙ্কা কুচি দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর সে সময় এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো তৈরি করার সময়ও নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই এর গ্রেভির মতো এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। তা নুনটা তাড়াতাড়ি মানে এর উপরে দিলে কি হবে, তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। আর কিছুক্ষণ ওয়েট করলাম, টমেটোটা যখন নরম হয়ে এসেছে তখন আর একটু সময় নিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু কালার আসবে টমেটো পেঁয়াজটা ভাজতে ভাজতে, তারপর তার মধ্যে আমি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে প্রথমেই আমি তেলের উপর সবসময় লঙ্কা গুঁড়ো দিই, এটা আমি মায়ের থেকে শিখেছি, এতে করে কাশ্মীরি রেড চিলি পাউডার না সব গ্রেভিতে ব্যবহার করার প্রয়োজনই হয় না, তরকারির রঙটা খুবই রিচ আসে। তো তেলের উপর একটুখানি লঙ্কাটা ভেজে নিলাম, তারপরে হলুদ গুঁড়োটা অ্যাড করলাম, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি, আর একই সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাও অ্যাড করে দেবো। তো প্রথমেই বলেছি তো খুব বেসিক মশলা এই কটা ব্যবহার করেই আজকে গ্রেভিটা করব। তো বেসিক্যালি আমি প্রত্যেকটা রান্নাই আমাদের ঘরে একটু টেস্টটাকে হেরফের করার চেষ্টা করি, কিন্তু মশলা আমাদের এই কমই থাকে, খুব সাধারণ এই যে কটা মশলা লাগে, তাই খুব এক্সপেন্সিভ কিছু মশলা আমি রান্নায় ব্যবহার করি না আমরা।
তো যাই হোক অল্প অল্প করে জল দিয়ে দিই। এবার নর্মালি যেভাবে মশলা কষাতে হয় যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সব কিছু বেশ একসাথে হয়ে একটা তেল ছাড়ছে সেরকম সময় পর্যন্ত অল্প অল্প জল দিয়ে দিয়ে এই পুরো মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু বেশি করে এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর জলটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো, জলটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে ভেজে রাখা কোফতা বা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটুখানি রান্না হবে, কুকড হওয়ার পর হয়তো ঝোল একটু টেনে যাবে, এটা ডিপেন্ড করে ভাজার উপর। তো সেই জন্য একটু জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তারপর কতটা কি গ্রেভি রাখবো সেই বুঝে রান্নাটা কিন্তু এখানেই ডান। তো আজকে আমি একটু বেশি আর কি গ্রেভি গ্রেভি টাইপের রাখবো এখানটা, কারণ যেহেতু একটাই তরকারি দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে আর কোনো অপশান নেই, তাই জন্য একটু গ্রেভি থাকবে। আর এখন আমি শেষের দিকে একটু এর উপরে শাহী গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর শাহী গরম মশলা না সব সময় খুব অল্প করেই দিতে হয়, তো অল্প করেই দিয়ে দিলাম। তারপরে এই ফুটে উঠলো, এবার জাস্ট গ্রেভিটা এরামই থাকবে একটু ঝোল ঝোল, এবার এটা বন্ধ করে দেবো। রান্না অল ডান, কোপ্তাকারি তো হয়ে গেছে, এখানে একটাই তরকারি আর এদিকে বিদার ফিদার জন্য চিকেনের স্টু করে নিয়েছি আলাদা করে, আর ওর জন্য প্রেশার কুকারে ভাত, আমাদের জন্য ভাতও করা হয়ে গেছে। এদিকে জল বসিয়েছি একটু গরম করে দেবো, কারণ একদম ঠান্ডা আজকের সব যে জলগুলো ধরে রাখা আছে খুব ঠান্ডা, আর এদিকে বৃষ্টিও এসে গেছে বাইরে। তো যাই হোক সমস্ত হয়ে গেছে করা, এবার খাওয়া দাওয়া স্নান করা এই সমস্ত পর্ব চলবে। বিদ্যার্থিকাকে স্নান করাবো খাওয়াবো, এগুলো একটা অনেক বড় কাজ আমি আমি সবসময় বলি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এটা খুব একটা নতুন কিছু না, এটা সবারই হয়তো এরকম জানা আছে, বাট দাও আমার মতো করে যদি ট্রাই করেন কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন বাই বাই। দাঁড়াও তোমাকে দেখাই তো যাচ্ছে না। Wow, very good.